হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কেএচ স্পোর্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে দেখব বা আোচনা করবো প্রত্যেকটি মরশুমের আইপিএল এ নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়দেরকে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা সবাই জানি প্রথম আইপিএল শুরু হয়েছিল দু হাজার আট সালে তো বন্ধুরা দু হাজার আট সালে সব থেকে বেশি দামে নিলামে উঠেছিল এমএস ধোনি তো এমএস ধোনিকে ছ কোটি দিয়ে চেন্নাই সুপার কিংস কিনেছিল এরপরে দু হাজার নয় সালে আইপিএলে সবথেকে বেশি দামে নিলামে উঠেছিল কেবিন পিটারসন তো কেবিন পিটারসনকে সাত দশমিক পাঁচ পাঁচ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দল কিনেছিল এরপরে দু হাজার দশ সালে আইপিএলে সব থেকে বেশি দামে নিলাম উঠেছিল পোলাট তো পোলাটকে তিন দশমিক চার দুই কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্স দল কিনেছিল এরপরে দু হাজার সালে আইপিএলে সবথেকে বেশি দামে নিলামে উঠেছিল গৌতম গাম্ভীর তো গৌতম গাম্ভীরকে এগারো দশমিক শূন্য চার কোটিতে কলকাতা রাইডার দল কিনেছিল এরপরে দু হাজার বারো সালে সব সবথেকে বেশি দামে নিলাম উঠেছিল রবীন্দ্র জাডেজা তো রবীন্দ্র জাডেজাকে নয় দশমিক সাত দুই কোটিতে চেন্নাই সুপার কিংস দল কিনেছিল এরপরে দু হাজার তেরো সালে আইপিএলে সবথেকে বেশি দামে নিলামে উঠেছিল ম্যাক্স ওয়েল তো ম্যাক্স ওয়েলকে পাঁচ দশমিক তিন কোটিতে মুম্বাই ইন্ডিয়ানস দল কিনেছিল এরপরে দু হাজার চোদ্দো সালে আইপিএলে সব থেকে বেশি দামে নিলাম উঠেছিল যুবরাজ সিং তো যুবরাজ সিংকে চোদ্দো কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দল কিনেছিল এরপরে দু হাজার পনেরো সালে আইপিএলে সবথেকে বেশি দামে নিলাম উঠেছিল যুবরাজ সিং তো যুবরাজ সিংকে ষোলো কোটিতে দিল্লি ক্যাপিটালস দল কিনেছিল এরপরে দু হাজার ষোলো সালে আইপিএলে সবথেকে বেশি দামে নিলামে উঠেছিল ওয়াটসন তো ওয়াটসনকে নয় দশমিক পাঁচ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দল কিনেছিল এরপরে দু হাজার সতেরো সালে আইপিএলে সবথেকে সব থেকে বেশি দামে নিলাম উঠেছিল স্টোক তো বেনস্টককে চোদ্দো দশমিক পাঁচ কোটিতে রাইজিং পুনে সুপার জয়েন্স দল কিনেছিল এরপরে দু হাজার আঠেরো সালে আইপিএলে সব থেকে বেশি দামে নিলামে উঠেছিল স্টোক তো স্টোককে বারো দশমিক পাঁচ কোটিতে রাজস্থান রয়েলস দল কিনেছিল এরপরে দু হাজার উনিশ সালে আইপিএলে সবথেকে বেশি দামে নিলামে উঠেছিল জয়দেব উনাথ কাঠ তো জয়দেব কাটকে আট দশমিক চার কোটিতে রাজস্থান রয়েলস দল কিনেছিল এরপরে দু হাজার কুড়ি সালে আইপিএলে সব থেকে বেশি দামে নিলামে উঠেছিল প্যাট কামিংস তো প্যাট কামিংসকে পনেরো দশমিক পাঁচ কোটিতে কলকাতা কিং কিংরাইডার দল কিনেছিল এরপরে দু হাজার একুশ সালে আইপিএলে সব থেকে বেশি দামে নিলাম উঠেছিলো কিরিশ মোরিস তো কিরিশ মোরিসকে ষোলো দশমিক পাঁচ কোটিতে রাজস্থান রয়্যালস দল কিনেছিল এরপরে দু হাজার বাইশ সালে আইপিএলে সব থেকে বেশি দামে নিলামে উঠেছিল ঈশান কিষান তো ঈশান কিষানকে পনেরো দশমিক পাঁচ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্স দল কিনেছিল এরপরে দু হাজার তেইশ সাল আইএপিএলের সব থেকে বেশি দামে নিলামে উঠেছিল শ্যাম কুরেন তো শ্যাম কুরেনকে আঠেরো দশমিক পাঁচ কোটিতে পাঞ্জাব কিংস দল কিনেছিল এরপরে দু হাজার চব্বিশ সাল আইপিএল এর সব থেকে বেশি দামে নিলামে উঠেছে মিচেল স্টার তো মিচেল স্টারকে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটিতে কলকাতা কিংস রাইজডার দল কিনেছে তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করলাম প্রত্যেকটি মরসুমের এ নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়দেরকে নিয়ে তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভালো থেকে সুস্থতাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে